নমস্কার আজকে আমি থাইরয়েড নাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা আমাদের থাইরয়েডের বিভিন্ন রোগ যেমন হাইপার হাইপোথাইরয়েডিজম এরকম বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই মেডিসিনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড হার্ট নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এবং স্কিন বা চামড়ার উপরে কাজ করে থাইরয়েডিনাম থ্রি এক্স এই মেডিসিনটা কোন কোন লক্ষণ থাকলে আমরা ব্যবহার করতে পারব সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি যখনই কোনো মেডিসিন নিয়ে কোনো ভিডিও আমি আপলোড দেব সেটা আপনারা কিন্তু তখন পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন এখন আমি থাইরয়েডিনাম থ্রি এক্স এই মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এই মেডিসিনটায় যে প্রথম যে লক্ষণ দেখা যায় সেটা হলো নার্ভাস উইকনেস এর ফলে কি দেখা যায় যে মুখমণ্ডল হাত পা এবং শরীরের বিভিন্ন অংশের যে মাংস পেশি তাতে একটা কম্পন দেখা যায় অর্থাৎ ট্রেমলিং অ ট্রেমর অ্যাট ফেস লিমস অ্যান্ড ওভার দি বডি এই সিমটমসটা দেখা যায় এবং সেই সঙ্গে অবশ অবশ ভাব এই লক্ষণটি থাকে আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের খিদে খুব বেড়ে যায় প্রচুর খাবার খায় অথচ তাদের কিন্তু দ্রুত ওয়েট লস হতে থাকে এবং তারা শীর্ণকায় দ্রুত শীর্ণকায় হয়ে যায় এই লক্ষণটি থাকে আবার তিন নম্বর লক্ষণে দেখা যায় যে আবার কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে পেশেন্টদের মধ্যে একটা একটা এডিমা হয়ে যায় বা একটা ফোলা ফোলা ভাব থাকে সারা শরীরে একটা ফোলা ভাব থাকে এবং সেই সঙ্গে শরীরে প্রচণ্ড দুর্বলতা ক্লান্তিবোধ এবং পালস খুব উইক হয়ে যায় এবং মনে হয় যেন অজ্ঞান হয়ে যাবে এরকম একটা অনুভূতি থাকে এছাড়া হার্ট রেট বেড়ে যায় এবং বুকের ভেতর একটা ধরফর করছে এরকম সেনসেশান বা প্যালপিটেশান হয় এবং ব্লাড প্রেশার কমে যায় শরীরে একটা শীত শীত ভাব থাকে হাত পা যেন ঠান্ডা হয়ে যায় এরকম একটা তার সেন্সেশান থাকে এরকম বিভিন্ন লক্ষণগুলো হতে দেখা যায় সেই রকম কিন্তু এবং সেই সঙ্গে দেখা যায় যে ইউরিন ইউরিনটাও স্ক্যান্টি স্ক্যান্টি ফ্লো অফ ইউরিন হয়ে যায় ইউরিন পাস এটা কম কমে যায় এরকম লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই থাইরোডিনিয়াম স্রিয়ে্স সেই লক্ষণের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি আরেকটি একটি চার চার নম্বর লক্ষণ হল যেখানে গয়টার বা গলগণ্ড রোগ দেখা যায় এবং ট্যাকিকার্ডিয়া বা হার্ট রেট যেখানে বেড়ে যায় সেই লক্ষণে সেই সঙ্গে থাইরয়েডের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো আরেকটা হচ্ছে পঞ্চম লক্ষণ হল যখন দেখা যায় যে শিশুদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি এটা ঠিক মতন হচ্ছে না শিশুরা খর্বকায় হয়ে রয়েছে মানসিক বৃদ্ধিও হচ্ছে না এবং জড় জড়বুদ্ধি সম্পন্ন অর্থাৎ আমরা যেটা ক্রেটিনিজম যে রোগটি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই থারিনাম এই মেডিসিনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারব এবং ছয় নম্বর লক্ষণ হচ্ছে যাতে রিকেট হয় রিকেটের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারব। এবং হাড় ভেঙে গেলে যেখানে দেখা যায় যে সহজে জুড়ে যাচ্ছে না এরকম হাড় জোড়ার সমস্যা যেখানে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই মেডিসিনটা ব্যবহার করতে পারব। এবং সপ্তম লক্ষণ হচ্ছে স্কিনের সমস্যা থাকে যেখানে অর্থাৎ খুব ড্রাই স্কিন এবং চামড়াটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে এবং এক্সিমা সোরিয়াসিস এই ধরনের স্কিন ডিসিসগুলো যেখানে রয়েছে এবং থাইরয়েডের সমস্যা রয়েছে সেখানে কিন্তু আমরা এই মেডিসিনটা সেই সঙ্গে আমরা এই থাইরয়েডের সমস্যার সঙ্গে এই মেডিসিনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারব এবং এর আরেকটি লক্ষণ হচ্ছে মানসিক লক্ষণ মানসিক লক্ষণে দেখা যায় যে চিন্তা চিন্তাভাবনা করার শক্তি কমে যায় ঠিক মতন মনে রাখতে পারে না স্মৃতিশক্তি কমে যাচ্ছে মাথাটা কেমন ফাঁকা ফাঁকা বলে মনে হয় সেই সঙ্গে শরীরে ভীষণ অস্থিরতা এরকম যখন লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা আমরা ব্যবহার করব এই ধরনের লক্ষণগুলোর সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন পেটে গ্যাস হওয়া এবং বমি বমি ভাব এবং পেশেন্টে দেখা যায় যে খুব ঠান্ডা জল খাওয়ার প্রবণতা খুব ঠান্ডা জল খেতে চায় এবং মিষ্টি খেতে খুব ভালোবাসে মিষ্টি খাওয়ার প্রবণতা যখন দেখা যায় এবং দেখা যায় যে পলি ইউরিয়া হয় অর্থাৎ বারে বারে ইউরিনে যাচ্ছে প্রচুর পরিমাণে ইউরিন হচ্ছে এবং ইউরিনে অ্যালবুমিন সুগার এগুলো যখন থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করবে এবং বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যখন ঘুমের মধ্যে যখন অসরে যখন প্রস্রাব করে ফেলে যেসব বাচ্চাদের সঙ্গে থাইরয়েডের সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারব এছাড়া যেখানে দেখা যায় যে অ্যানজাইনা পেক্টোরিস বা হার্ট পেইন হওয়া এই লক্ষণটি থাকবে এবং আরও বিভিন্ন লক্ষণ যেমন থাইরয়েডের সঙ্গে যেমন ইউটোরিন ফাইব্রয়েডের সমস্যা এই ধরনের লক্ষণ সমস্যাগুলো যখন থাকবে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই থাইরয়েডিনামটা ব্যবহার করতে পারবো তাহলে এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে থাইরয়েডিনাম থ্রি এক্স এটা ব্যবহার করা যাবে এটা কীভাবে ব্যবহার করতে হবে এটা চারটে করে ট্যাবলেট দিনে দুবার এটা আবার অনেকে খেতে এটা তিনবারও খেতে পারে এই মেডিসিনটা চারটে করে ট্যাবলেট যখন খাওয়া হবে তখন সেটা খাবার খাওয়ার হাফ ঘন্টা আগে বা পরে খাওয়া যাবে অর্থাৎ খালি পেটে এই মেডিসিনটা খেতে হবে অথবা চিকিৎসা প্রয়োজনে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা কিন্তু চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার